আজকে আমরা ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন অ্যান্সার জানবো তোমরা যারা এ এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো আজকে ভৌতবিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন শীতের দেশে মোটর গাড়ি রেডিয়েটরের জলের সাথে কী মেশানো হয় শীতের দেশে মোটর গাড়ি রেডিয়েটরের জলের সাথে কী মেশানো হয় সঠিক অ্যান্সার হবে গ্লিসারল মেশানো হয় অপশান এভাবে হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দুই নম্বর কোশ্চেন লবণ জলের ইউটেকটিক উষ্ণতা কত লবণ জলের ইউট্যাক্টিক উষ্ণতা মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস অপশান সি হবে সঠিক অ্যান্সার লবণ জলের ইউট্যাক্টিক উষ্ণতা মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস এরপরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয় সঠিক অ্যান্সার হবে থার্মোমিটারকে জলের কিছুটা ওপরে রাখা হয় অপশান ডি হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন চার নম্বর কোশ্চেন ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অনেকেই এর উত্তর জানো ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল সঠিক অ্যান্সার হবে সেট্রিফিউগেশান অপশান সি হবে সঠিক অ্যান্সার ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী সেন্ট্রি এই নীতির ওপর নির্ভরশীল এরপরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল অপটিক্যাল ফাইবার এর কার্যপ্রণালী কিসের ওপর নির্ভরশীল সঠিক অ্যান্সার হবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন অপশান সি হবে সঠিক অ্যান্সার অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের উপর নির্ভরশীল এরপরের কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন আলোর গতিবেগ প্রথমকে পরিমাণ করেন আলোর গতিবেগ প্রথমকে পরিমাপ করেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই জেনে রাখো আলোর গতিবেগ সর্বপ্রথম পরিমাপ করেছিলেন রোমার অপশান সি হবে সঠিক অ্যান্সার আলোর গতিবেগ প্রথম পরিমাপ করেছিলেন রোমার অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন সাত নম্বর কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি নিউক্লিয়ার রিয়াক্টরের মডারেটর হিসেবে ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হবে গ্রাফাইট গ্রাফাইট নিউক্লিয়ার রিয়্যাক্টরে মাডারেটার হিসেবে ব্যবহৃত হয় এরপরের কোশ্চেন আট নম্বর কোশ্চেন আইসোটোপগুলিকে কোন পদ্ধতির দ্বারা পৃথক করা যায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আইসোটোপকে কোন পদ্ধতির দ্বারা পৃথক করা যায় সঠিক অ্যান্সার হবে পাতন পদ্ধতির দ্বারা অপশান সি হবে সঠিক অ্যান্সার আইসোটোপকে পাতন পদ্ধতির দ্বারা পৃথক করা যায় এরপরের কোশ্চেন নয় নম্বর কোশ্চেন কুঁয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই জেনে রাখো কুয়োর নিচে নামতে গেলে ওজনের যে পরিবর্তন হয় তা হলো ওজন সামান্য হ্রাস পায় সঠিক অ্যান্সার হবে অপশান বি ওজন সামান্য হ্রাস পায় কুঁয়োর নিচে নামতে গেলে ওজন সামান্য হ্রাস পাবে এরপরের কোশ্চেন দশ নম্বর কোশ্চেন নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্পূর্ণাঙ্ক সবচেয়ে কম খেয়াল করবে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে কম সঠিক অ্যান্সার হবে হিলিয়াম অপশান সি হবে সঠিক অ্যান্সার নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে হিলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম এরপরের কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে রেডন রেডন একটি তেজস্ক্রিয় গ্যাস এর পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন বায়ু কী বায়ু হলো একটি মিশ্র পদার্থ সঠিক অ্যান্সার হবে অপশান সি বায়ু একটি মিশ্র পদার্থ এর পরের কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন রশ্মি হল রশ্মি হল ধনাত্মক রশ্মি সঠিক অ্যান্সার হবে অপশান এ রশ্মি একটি ধনাত্মক রশ্মি পরের কোশ্চেন ১৪ নম্বর কোশ্চেন বিটা কণা হল বিটা কণা একটি ধনাত্মক কণা সঠিক অ্যান্সার হবে অপশান এ বিটা কণা একটি ধনাত্মক কণা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা পরপর আলোচনা করছি অবশ্যই মনে রাখবে তোমরা প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার এবং শেষে কমেন্ট করো তোমাদের কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক হয়েছে এরপরের কোশ্চেন গামা রশ্মি হল গামা রশ্মি কী গামারশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঠিক অ্যান্সার হবে তড়িত চুম্বকীয় তরঙ্গ অপশান সি হবে সঠিক অ্যান্সার রশ্মি হল তড়িত চুম্বকীয় তরঙ্গ এরপরের কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন ফোটন হল ফোটন কি ফোটন হলো একটি আলোক কণিকা সঠিক অ্যান্সার হবে অপশান সি ফোটন হলো একটি আলোক কণিকা অবশ্যই মনে রাখবে আমরা পরপর আলোচনা করছি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এরপরের কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম শ্রেণীর লিভার নয় কোনটি প্রথম শ্রেণীর লিভার ঢেঁকি কোদাল এবং তুলা দণ্ড কিন্তু হবে সঠিক অ্যান্সার নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয় সঠিক অ্যান্সার হবে মুখের চোয়াল তোমাদের হোমওয়ার্ক মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার তোমরা অবশ্যই কমেন্ট করো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এরপরের কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন প্রবাহ মাত্রা বেশি হবে প্রবাহ মাত্রা বেশি হবে সরু তারি সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রবাহ মাত্রা বেশি হবে সরু এর পরের কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন চাঁদের সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি প্লাসে ছিপি জল ফুটতে থাকে কেন সঠিক অ্যান্সার হবে বায়ুচাপ শূন্য বলি সঠিক অ্যান্সার হবে অপশান এ চাঁদে বায়ুর শূন্য বলে সাধারণ উষ্ণতায় জল ভর্তি চিপি খুললে জল ফুটতে থাকি। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন প্রেশার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অবশ্যই প্রেসার কুকার ব্যবহার করো প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে সঠিক অ্যান্সার হবে অপশান বি একশো ডিগ্রি সেলসিয়াস একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রেসার কুকারে জল ফুটতে এর পরের কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন সাধারণত জল একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে কিন্তু প্রেসার কুকারে অতিরিক্ত চাপের জন্য কিন্তু একশো কুড়ি ডিগ্রি উষ্ণতায় জল ফোটে তাহলে এখানে বলেছে প্রেসার কুকার মধ্যস্থ বায়ুর চাপ বায়ুর চাপের কত গুণ তাহলে সঠিক অ্যান্সার হবে দ্বিগুণ অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার প্রেসার কুকারে একশো কুড়ি ডিগ্রি উষ্ণতায় জল ফোটে এর কারণ প্রেসার কুকারে বাষ্প চাপের জন্য এরপরের কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন সংস্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সংস্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উভয়ের সূত্র অপশান সি হবে সঠিক এর পরের কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেন কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ছাড়া হয় ইহা নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে স্থিতিজাডের জন্য অপশান বি হবে সঠিক অ্যান্সার কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ছাড়া হয় এটা স্থিতি স্থিতিজাডের জন্য এই ঘটনাটি ঘটে এর পরের কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চেন একটি হালকা এবং একটি ভারী গতিশক্তি একই ইহাদের ভরবেগের সম্পর্ক কি একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই ইহাদের ভরবেগের সম্পর্ক হবে ইহাদের সম্পর্ক হবে ভারী বস্তুর ভরবেগ বেশি অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার এর পরের কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন আনত তলের যান্ত্রিক সুবিধা কত তলে যান্ত্রিক সুবিধা একের বেশি হয় সঠিক অ্যান্সার হবে অপশান সি তলে যান্ত্রিক সুবিধা একের বেশি এই ছিল আজকে ভৌত বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি কোশ্চেন এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি তোমরা যারা ক্লাসগুলো মিস করেছ প্লে লিস্ট দেখো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমরা পরপর ক্লাসগুলো সাজিয়ে দিয়েছি তোমরা অবশ্যই প্লে চেক করো প্রত্যেকটা ক্লাস করো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবি